গৌতম বহুতির পক্ষ থেকে লাল বলার শুভেচ্ছা সিরাজগঞ্জের পক্ষ থেকে নারে দিয়েছেন আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাইরে ছেড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে ইলাইহি রাজিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলান নাবী ইয়া آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا عليه سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজন সকলে মারিল পাথর নিষেধ কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দিওয়ানি মা মতলায়ে খুরশিদ শকাস সিনায়ে সোজানি মা বালাগল ওলা বেকমালি কশাফদ্দুজাবে জমালিহি হাসনাত জমিয় খিসালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ হাশরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাও সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও
سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله চাঁদসুর যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদসুর যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله رسولের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোস্টার নাই পোস্টার করেন না পোস্টার আছে বহুতই পূর্ব পাড়া নুরানিয়া হাফেজ মাদ্রাসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই আজিম শান ওয়াজ মাহফিল মাইকের সাউন্ড একটু ভম ভম করতেছে কমে দাও আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসাব আলী আকন্দ সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি ইনি নাকি আমরা সবাই প্রাণ খুলে সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করুন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রতন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামায়ে কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনালেন আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত আল্লাহর বান্দারা কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি আরামের বিছানা আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মহাব্বত সুবহানাল্লাহ বলে কলিজার ভিতরে ধারণ করে পবিত্র কোরআন কারিমের আকর্ষণে আজকের জান্নাতের বাগানে যারা উপস্থিত হয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা যিনারা পর্দার অন্তরালে বসে বসে
কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে করোনা নামক মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছে, খুশি না বেজার। তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি এত খুশি হয় যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। যখন বান্দা বান্দি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি এত খুশি হয় যে বান্দা থাকে দুনিয়ায়, জান্নাতে তার নামে একটা গাছ লাগানো হয়। বর্তমানে আপনারা কোথায় আছেন? মাশাআল্লাহ, সবাই বলার আগেই বল, আগে বলে। আর একজন কইছে অ্যাবনরমাল, ই অ্যাবনরমাল, উনি নর্মাল আছে। বসে আছেন জান্নাতের বাগানে বহতি গ্রামে, আর আপনাদের নামে গাছ লাগালো আল্লাহ জান্নাতে। আপনারা বলেন তো, জান্নাতে কেউ যদি দুনিয়া থেকে গাছ লাগায় সে ব্যক্তি কি জান্নাতে হয় না জাহান্নামে হয়? সুবহানাল্লাহ, বিশ্বাস করে তিনটা তসবিহ জোরে বলেন, কয়টা? অন্তর থেকে যখন আপন ইচ্ছায় প্রকাশ করবেন, কোনো বক্তার ঝাঁকিতে না, নিজের ইচ্ছায়। আল্লাহ রাসূল বলেছেন, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, মৃত্যুবরণের সময় আল্লাহ তার ঈমানকে নসিব করে দেয়। আর কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, মরার সময় যদি ঈমানের কলেমা উচ্চারণ করতে পারে, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তিনটা তসবিহ কি আপনারা জানেন? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। যখন যেটা বলা লাগবে আপনারা আপন ইচ্ছায় বলতে রাজি আছেন? যখন যেটা বলা লাগবে বুঝে শুনে বলবেন। সুবহানাল্লাহ কখন বলতে হয়, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়, আল্লাহু আকবার কখন বলতে হয়, এটা আপনারা জানেন? জায়গা মতো কাম করবেন। আমার এলাকায় মানুষ মরলে, আমার এক দাদা ছিল, মরার খবর শুনেই কয় আলহামদুলিল্লাহ। তা আসলে মরার খবর কি আলহামদুলিল্লাহ? কি ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, কিন্তু কয় আলহামদুলিল্লাহ। এরকম বহু বছর ধরে কয়, কিন্তু কেউ লোক মাথায় না। তো আমার দাদা, তো আমি বললাম আলহামদুলিল্লাহ কেন কর, খুব ছোট অবস্থায়। তো বলছে যে ভাই, মানুষ মরলে আমি কোরআন খতম দিয়ে খাই, মরেও না আমার দাওয়াত নেই। এজন্য খুশির খবর, মরার খবর সবার জন্য দুঃখের হলো, আমার কাছে খুশির। তা আসলে আমরা যারা এখানে বসেছি, কোরআন হাদিসের আলোকে কিছু জানতে হবে, আর কিছু জানতে গেলে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর যখন কিছু শুনবেন তখন আমলের নিয়ত করা লাগবে। সামিনা ও তা আয়না, আল্লাহ বলেছেন শুনতে হবে গ্রহণ করার জন্য। এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আশেপাশে মনে হয় গুরুস্থান আছে, গুরুস্থান নাই, চারিদিকে গুরুস্থান। তো মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে মাদ্রাসা আজকে আমাদের বাংলাদেশে, বিশেষ করে এরকম হাফেজি মাদ্রাসাগুলো খুব গরিবী অবস্থা, যার কারণে কুষ্টিয়ার ওসি সাহেব, এসপি সাহেব বললো, যারা ছায়া চিন্তা খায়, রাস্তার ধারে টেবিল বসায় ভিক্ষা করে,
আবার এরা ফতোয়া মারে। আসলে আমাদের মাদ্রাসা শিক্ষা এরকম দুর্বল কাঠামো কেন? শতকরা 90% মুসলমানের দেশে আকদম বাকদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 40,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআনে সত্য শিক্ষা দিয়ে তাদের জন্য চাওয়া চিন্তা করতে হয়। কারণ কি? আপনারা কোনোদিন কি এর উপর চিন্তা করছেন? করেন নাই, আসলে করা দরকার। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী এবং দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এটা কি আমার কথা না রাসূলের কথা? আমরা যে কোরআনের মাহফিল এসেছি উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো মাদ্রাসা, একটা কি মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর ঘর। এটা কি আপনারা বিশ্বাস করেন? মসজিদ কার? মাদ্রাসা কার? আর গোটা বাংলাদেশ কার? না না না, ইমানের কথা বলতেছি। ইমানের কথা কি? আমরা কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই, ওই যে দেখতেছেন হুজুর, ওটা আমার বাসা, সাইটে পুকুর ওটা আমার, ওই সাইটে জমিগুলো সব আমার, পিছন থেকে যা দেখতেছেন বাপসা স্যার। তো সবে যদি তোমাকে হয় আল্লাহর কোনটা বলে, দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, তো চলো দেখে আসি। তো মসজিদের কাছে নিয়ে এসে বলতেছে, এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা আল্লাহর 10 শতক দিছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহকে 10 শতক দান করছে, আর সেই দানের উপরই মসজিদ আমরা তৈরি করছি, এটা আল্লাহ দিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এটা কোন দেশ? যে দেশে তোমার কিছু নাই দান করলে তুমি পাও। আল্লাহ বলতেছে, দেশের নাম হলো বাংলাদেশ, এই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। তা আল্লাহ যদি গরিব হয় তাহলে আল্লাহর কোরআনের শিক্ষালয় গরিব, যেরকম কত ঠিক কিনা। এই জন্য এখানে আসায় আমার এক ভাই বলল, প্রধান বক্তা হওয়া শুরু করে আগে কালেকশন, তা আমি কি করবো, আগে আদায় করবো তারপর ওয়াজ? না না না, আপনারা করলে হবে না, তো কিছু ওয়াজ করা লাগবে, কিছু করবো। সকলে পড়েন, আসাবাতুহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি এই তো বুঝছেন আপনারা, সবাই বলেন নাই। বাংলাদেশে এমনও দল আছে যে দলে আল্লাহ আকবার তকবীর দেওয়া হারাম, যেরকম কথা ঠিক কিনা? তো আপনার কি সেই দলের লোক নাকি? عليهم آياته زادتهم إيمانا যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ ইমান বাড়ায় দিবে। তো ইমান বাড়ানোর লক্ষণ কি? চুপ থাকা? জবান করে কি বলতে হবে? আরো জোরে বলেন আল্লাহ আকবারে। বেজার কে? খুশি কে? তবে শয়তানের কিছু লোক আছে, ওরা আবার আল্লাহ আকবার সহ্য করে না, ধরে খান ঠিক করে। ওই হুজুর আসরু না করতে তকবীর শুরু হলো, দেখবেন সাইড থেকে কিছু লোক এরকম কয় কি কয় না, বুঝবেন ওই মানব রূপী কি। আরো জোরে কান পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من
জিন্নাতি খালি জিনের বেটা শয়তান না, মানুষের মধ্যে শয়তান আছে, এ কথা কে কইছে? আরো জোরে বলেন। হ্যাঁ আসুন, আশেপাশে মানে গোটা এলাকা নিয়ে যখন গোরস্থান মাদ্রাসা মসজিদের আশেপাশে, আমার বগুড়াতে কোনো মানুষ মরে গেলি মরার খবর শুনে সকলে এই আয়াত কয়, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যখনই শুনে মারা গেছে তখনই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের উপরে আব্দুল আলিম একটা গান গেছে, নাম কি? আব্দুল আলিম একটা গান গাইছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মানে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমাদের মনের মধ্যে আছে? এ জোরেখান আছে? এটা পাখিকে বলতেছে, পাখি মানে আমাদের জীবন, জোরেখান পাখি মানে কি? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেকটা মানুষ যদি মৃত্যুর কথা মনে করে, যাওয়ার কথা মনে করে, এই দুনিয়া থাকার জায়গা না, যাইতেই হবে, ধরে কোন কথা ঠিক কিনা, তাহলে এইটা যদি মনে করে তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে? যদিও হয়, যদিও হয়, সঙ্গে সঙ্গে সে তৌবা করবে, ধরে কোন কি করবে? যে আল্লাহ কান ধরে তৌবা করতেছি, আর এ অন্যায় করব না। আজকে অনেক ওয়াজের দরকার নাই, খালি একটা ওয়াজ আপনারা খেয়াল রাখবেন, আসলে যাইতে হবে। আপনারা যেরকম মাহফিল আইছেন এখান থেকে যাবেন, যাওয়ার একটা চিন্তা আপনাদের আছে না নাই? যে বক্তা যখন ওয়াজ শেষ করবে তখন যাব। কোথায় যাবেন? যে বাড়িতে আপনারা যাবেন এ বাড়ি কি আসল না ধোকা? কি ধোকা? ওই আব্দুল আলিম কইছে, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। মানে আমরা যে দুনিয়ার বাড়ির দিকে যাব, এ বাড়ি কি থাকার বাড়ি না বসত বাড়ি? কিছুদিন বসত করা যাবে, কিন্তু চিরস্থায়ী ভাবে থাকার কোনো বন্দোবস্ত? আরো জোরে বলে, বিশ্বাস করেন যে বাড়ি থেকে আমি এখানে আইছি, আমার বউ কিন্তু বহুদিন আমাকে বলি আজকে আসতে রাত কত বাজবে, বহুদিন কয়। আমি তখন বলতাম কাউসারি নামে এক বক্তা আসছিল, কাউসারি আর বউকে, যে রাত দুটার সময় আসতেছি, বউকে বলে গেছে তুমি দুধ গরম করে রাখো, একসঙ্গে বসে খাবো। কিন্তু বেলকুচিতে ওয়াজ করতে করতেই চলে গেছে, আর যাওয়া হয়নি। আর যাওয়া হয়েছে? বাইক গেছে না কোথায় গেছে? তো আজকে যারা এখানে সিদ্ধান্ত নিয়ে আইছেন, আমরা ওয়াজ শুনে বাড়ির যাব। ওয়াজের মধ্যে মনোযোগ তখনই আসবে যে আসলে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি যে কোনো সময়, যে কোনো সময় পুলিশ ধরবে কি ধরবে না এই নিয়ে আমাদের ভয় আছে, কিন্তু আজরাইল যে ধরবে এই নিয়ে চিন্তা নাই, ধরে কোন কথা ঠিক কিনা। বক্তারা ওয়াজ করতে চিন্তা করে, আমার ওয়াজ করি পুলিশ যেন না ধরে, এরকম আমাদের চিন্তা হয় কি হয় না? যে বাড়ি আমার বগুড়ায় সিরাজগঞ্জে মাস্তানি আমার চলবে না, বর্তমানে বগুড়া জেলায় কোনো ওয়াজই নাই। আমি আমার ওয়াজের জীবনে 32 বছরে, এই বছর সিরাজগঞ্জে আমার 61টা ওয়াজ, খালি এক সিরাজগঞ্জ জেলায়। মানে ওদিকে যেগুলো হচ্ছে না, এদিকে খালি পার করে দিচ্ছি, সময় পার করতেছি, তা আমাদের বগুড়াতে ওয়াজই হচ্ছে না। তা আমি বগুড়া থেকে সিরাজগঞ্জ এসে এমন ওয়াজ করা দরকার যেন পুলিশ না ধরে, নাকি যদি ধরে, এটা কিন্তু যদি, যদি মানে কি সন্দেহ আছে, ধরতে পারে? কিন্তু আজরাইল কি যদি, যদি যদি আজরাইল ধরবে না ধরবে? হ্যাঁ ধরবে। আল্লাহ বলেছেন ধরা দাও কোনো সমস্যা নাই,
মানে ধরা দাও, আজরাইলকে ধরা দাও, কোনো চিন্তা নাই, কিন্তু কি হওয়া লাগবে? মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না, একথা কার? আসুন, এই ভূমিকার মধ্যে সামান্য কিছু কথা আপনাদেরকে আমি দিলাম ডোজ, এখন এগুলোকে সামনে নিয়ে আমাদের আলোচনা। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইস, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যুবকের এখন দিকে তাকাও, বক্তা যদিও দেখতে কালো হয়, চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আমি যত বড়ই পাপি হই না কেন, আমি কোরআনকে সামনে নিয়ে যখন বসেছি আপনাদের বিশ্বাস করা লাগবে আমি আলেম। আমার ভিতরে কি আছে সে খবর জানে কে? আপনাদের অত খবর জানার দরকার আছে? শুধু আলেম বিশ্বাস করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিশ, আলেমদের দেখলে নবী দেখার সওয়াব আল্লাহ দান করে দিবে। অন্য কোনো দিকে নজর না, সরাসরি এই কালো মানুষের দিকে খেয়াল করবেন। যুবকেরা তোমাদের জন্য কিছু স্পেশাল আওয়াজ আছে, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, রাজি আছেন তো? টিবলের নিচে কলস রাখছে, মুখটা করে বেঁকা, কলসের মুখ আর টিবলের মুখ লেবেল নেই, খালি সমান, কলস ভরে না। না ভরার কারণ কি? আর শীতলায় সের যদি হয় চল্লিশ সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। কাহালো বাজারে মাছের দোকানদার আমার কয়, হুজুর খুব ভালো মাছ নেবেন? আমি বললাম দেও, কেজি পাথর তুলে দিল, মাছটাও তুলে দিল, মাছটা মাটির সঙ্গে লাগে আছে, পাথর উপরে উঠছে। আমি বললাম ভাই কতটুকু? কয় এক কেজির দাম দেন, যেটুকু বেশি হয়েছে দোয়া করবেন, কারণ দোয়ার তো আর পয়সা লাগে না। লাগে? আমি এক কেজির দাম দিয়ে মাছটা নিয়ে গেলাম, তখন আমার বাবা জীবিত ছিল। আমার কইলো হুজুর কতটুকু? আমি কইলাম এক কেজি, কিন্তু অনেক বেশি দিছে। আমার আব্বা মুচকি মুচকি হাসে, মানে হাসেন কেন? বলে মাছ আলো বেশি দেয় কে, আপনি হুজুর হন নি তো, বুঝবেন কেউ নেই, হুজুর হন, হুজুর হয়ে দেখেন বেশি দেয় কিনা। তো বলে আমার বাড়িতে পাল্লা পাথর আছে, নিয়ে আসো। পাল্লা পাথর নিয়ে আসা হলো, এক কেজি একদিকে, মাছ একদিকে, এবার দেখি কেজি নিছে মাছ ওপরে। তা আমি কইলাম কি হলো? আব্বা কয় কি হয়েছে? আমি বললাম মাছ আলো অত্যন্ত খারাপ, আমার বেশি দেখে কম দিল। আমার আব্বা কয় মাছ আলার চাইতেও তুই খারাপ, কারণ তোর ধান্দা হলো বেশি নেওয়া, ওর ধান্দা হলো কম দেওয়া, দুইজনের মনের মিল নাই, ধরে কান কি নাই, যার কারণে ওজনেরও মিল নেই। তা আজকে বক্তার ওয়াজ আর শ্রোতার মন, এই দুইটা কি হওয়া লাগবে? এক হতে হবে, তাহলে ওয়াজটা বুঝতেও সুবিধা, আমল করতেও কোনো অসুবিধা নাই। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইস, চেতন পাওয়ার কারণ হলো খাতিজাতুল কুবরা, আল্লাহর নবীর দরদের বিবি খাতিজাতুল কুবরা, হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কান্দিস। আল্লাহ নবী বললেন খাদিজা দুনিয়ার সবাই ঘুমায় গেছে, অথচ আপনি ঘুমান না, কারণ কি? খাদিজা বলে নবী গো, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? খাদিজা বললেন আমার ভাগ্য দুনিয়ার সমস্ত বউকে তুলে দেয় স্বামীর হাতে, আর আমার স্বামীকে তুলে দিছে আমার হাতে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা যারা বিয়ে করছেন, শ্বশুর কোনার চাষা শ্বশুর কোনার খালু শ্বশুর কোন, বউটাকে কিন্তু স্বামীর হাতে তুলে দিয়ে বলে বাবা আজ থেকে আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, বলে কি বলে না? কিন্তু আল্লাহর নবীর যখন বিয়ে হলো, তখন নবীর হাতে খাদিজারে কেউ তুলে দিল না,
বরং নবীর চাচা আবু তালেব বললেন, শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়তিমান ফাআওয়া। আবু তালে বললেন, মা ই জন্মের আগেই বাবা নাই, জন্মের আগে কি নাই, ছয় বছর বয়সে মা মারা গেছে, আমার এতিম ভাতিজারে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার ভাতিজারে একটু দেখে শুনে রাখো। খাদিজা বললেন, নবী গো, যেদিন আপনার চাচা আমার হাতে আপনার উঠায় দিছে, সেই দিন থেকে আমি নিয়ত করেছি আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি ঘুমাই গেছেন, আমিও ঘুমাবো। ঘুমের আগে একটা দোয়া আছে না, নাই আপনার কি সে দোয়াটা পড়েন? পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। এই দোয়াটা পড়ে কেউ যদি ঘুমায়া যায়, এসার পরে যখন ঘুমাবেন এই দোয়া পড়ে ঘুমাবেন। ফজরের সময় সিয়াতুনকে আপনি ফজরের নামাজ পড়বেন, রাসূল বলেছেন এই ঘুমটা তার ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতুর শব্দ যখন উচ্চারণ করেছি এই বলে ঘুমের নিয়তে চোখ বন্ধ, সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার 50,000 বছর কবরে থাকতে হবে। আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির যা সাইজ করছেন, আর যেই কবরে 50,000 বছর থাকতে হবে সেই কবরের খবর কি রে? যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা যারা আছেন, সকলে একটু চিন্তা করে দেখেন তো, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, হবে কি হবে না? একটা গান আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। আর এন্ডু কিশোর কইছে, ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাইরে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারী কে? সংবিধান। আমাদের বাংলাদেশে তো কোরআনও একটা সংবিধান, ধরে কোন ঠিক কিনা? এই কোরআনের সংবিধানে ক্ষমতাকে অহু আলা কুল্লি শাইয়িন অধীন, আর বাংলাদেশের সংবিধানে ক্ষমতা সর্বময় ক্ষমতার অধিকারী হলো প্রেসিডেন্ট, ধরেন প্রেসিডেন্ট ধরেন। তো এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। কি ভাগ্য, 3টার পিছনেই রহমান আছে, সুবহানাল্লাহ। তো আসলে আমাদের ভাগ্য ভালো, আমরা খালি রহমানই পাচ্ছি, সুবহানাল্লাহ। জিল্লুর রহমান যখন মারা গেল, এটা কিন্তু তখন আবার মিডিয়া মোটামুটি তখন জুড়ি ছিল, আর বঙ্গবন্ধু যখন গেছে তখন তো প্রতি ইউনিয়নে একটা করে টিভিও ছিল না, ঠিক না? তো জিয়াউর রহমান যখন মারা গেছে অন্তত 1-1টা করে ছিল, কিন্তু জিল্লুর রহমান যখন মারা গেছে প্রেসিডেন্ট, ওটা আবার কতকগুলো চ্যানেলে সরাসরি দেখাইছে। তো চ্যানেল আইয়ে দেখাচ্ছে, আমি সরাসরি দেখতেছি, একজন ঘোষক বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের আর্মি, র্যাব, বিজিবি,
পুলিশ আনসার বাহিনী তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ফাঁকা গুলি, তোরকম কি গুলি? আজকে দেওয়ানবাগির জানাবো, দেখছেন দেওয়ানবাগি কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, ওখানে পুলিশেরা যায় তাকে গার্ড অফ অনার দিল। তো যখন ফাঁকা গুলি শুরু হয়েছে, মনে করেন আমি বোঝানোর জন্য বলতেছি, তখন মুনকির নাকির যদি বলে আল্লাহ যে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাব? যদি বলে আপনারা বলেন তো আল্লাহ কি করবে? ফেরত মানে আমাদের যত নিরাপত্তা আছে সব দুনিয়াতে কেউ দিতে পারে, কিন্তু কবর থেকে নিরাপত্তা দিবে কে? তাহলে আল্লাহর কিছু কথা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? নাই। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে কোনো বিছানা নাই, যে ঘরে কোনো বালিশ কাঁথা নাই, যেই সেই অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মা খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কত সুন্দর কথা! আল্লাহ রাসূল কি বললেন? কোন আল্লাহ? এ উপর দিকে তাকান, আল্লাহ কোন দিকে? আমরা তো উপর দিকে তাকাই না, খালি তাকাই চারিদিকে। চারিদিকে কেউ দেখতেছে কিনা এই চিন্তা করি, চারিদিকে না কেউ দেখেনি, একটা আমার খেয়াল করে দেখেন তো, দেখছে এ কথাখান? দেখছে যারা ইমানদার তারা চারিদিকে খেয়াল করে না, তাদের খেয়াল হলো উপর দিকে। জোরে কর কথা ঠিক কি না? কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল তুলে বললেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এখন আপনারা বলেন ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি আমরা করতে চাই, এক নম্বর কি? একজন করলেন কেন? আরো জোরে জোরসে বলুন। এখন যদি আমি বলি কারা কারা এশার নামাজ পড়ছেন, হাত তোলেন না, এ কথা বলবো না। এ কথা বললে অনেক ছেলেরা শরম পাবে। অনেক ছেলেরা এখানে আছে যারা মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ার চিন্তা নেই। আপনারা শোনেন তো, যদি কোনো ব্যক্তি এশার নামাজ না পড়ে ফজরের আগে মৃত্যুবরণ করে, কত লক্ষ মানুষ তার জানাজা পড়লে সে জান্নাতে যাবে? কথা কয় না, যাবে? কেন যাবে না? লা সালাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমানই নেই। তো বেঈমানদের যা জানাজা পড়ে লাভ কি? রানা প্লাজা যখন ধ্বংস হয়ে গেল, আমার আদম দিকির একটা ছেলে ওই জায়গাত মারা গেছে, আমি যখন ওয়াজ করতে গেলাম তখন ওই অনেক ভাই, ছোট ভাই আমাকে হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলতে, তো হুজুর আমার ভাই তো রানা প্লাজায় মারা গেছে, আমার ভাইয়ের জন্য কি দোয়া করবেন? 500 টাকা আমি পকেটে রেখে দিলাম, কিন্তু মোনাজাতের সময় আর ভাইয়ের কথা আমার আর খেয়াল নেই। আমি কিন্তু দোয়া করছি আল্লাহ যারা মারা গেছে সবাইকে জান্নাত দাও, তার মধ্যে আর ভাই আছে না নাই, জোরে কথা আছে না নাই, যে নামছি ইতিমধ্যে এসে আমাকে বলতে তো হুজুর টাকা ফেরত দেন। কেন ভাই? বলে আমার ভাইয়ের কথা আপনার মনে নেই, আপনি দোয়ার মধ্যে তো আমার ভাইয়ের নাম ধরে দোয়া করলেন না, টাকা ফেরত দেন। আমি টাকা ফেরত দিলাম, দিয়ে বললাম ভাই রে আমি যদি তোমার ভাইয়ের নাম ধরে দোয়া করি লাভ হবে না, আবার যদি তোমার ভাইয়ের নাম নাও ধরি তাও লাভ হবে। তো বলে রে কেমনে? আমি বললাম তোমার ভাই যে রানা প্লাজায় মারা গেছে তুমি বলো তো আনুমানিক কখন? বলে তা জানি না, মনে করো
রাত এগারোটায় মারা গেছে, মনে করো রাত এগারোটায় মারা গেছে, তোমার ভাই যদি এশার নামাজ মাগরিবের নামাজ না পড়ে ওই জায়গা ঢোকে, তারপরে রানাফলাতে ধ্বংস হয়ে যদি মারা যায়, দুনিয়ার সমস্ত মাওলানা তোমার ভাইয়ের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আর যদি মাগরিব এশার নামাজ পড়ে রানাফলাতে মারা যায়, কোনো দোয়া করা লাগবে না, নামাজের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। এখন আপনারা কি বলতেছেন, দরকার আছে? কারা কারা মাগরিব এসে পড়েন নাই হাত তুলতে আমি বলবো না, কিন্তু আজকের যে আলোচনা, এই আলোচনা শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না, এখন পর্যন্ত যাদের নিয়ত আছে হুজুর যতই ওয়াজ করুক, যা আসলাম তাই, আমাদের কোনো পরিবর্তন নেই, এইরকম কেউ মনে করতেছেন? আজকের মাহফিলকে শোনেন, জীবনের শেষ মাহফিল মনে করবেন, কারণ ইন্না লিল্লাহ আয়াত দিয়ে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি। কথাটা খেয়াল করুন, মানুষ মরে গেলে যে আয়াত কয়, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী বললেন, খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তার মানে বোঝা গেল, 50,000 বছর যদি আমরা কবরে থাকি আর সেই কবর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, কোনো অসুবিধা? এ ধরেন কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এরপরেও খাদিজা কান্দতেছে, রাসূল বলে, খাদিজা কান্দ কেন? বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনি যা বলেছেন আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তিনবার নবী বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে বললেন? খাদিজা চমকে গিয়ে বলে, রাসূল আল্লাহ, তিনবার আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আল্লাহ নবী বললেন, খাদিজা ইমান গ্রহণ করার পরে তার এক নম্বর আমল হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। আপনারা বললেন এক নম্বর আমল কি? নামাজ। আচ্ছা, একটা লোক নামাজ পড়ে, আবার যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলে তো এটা কি তাওহিদ না সেরে? জোরে গান, তাওহিদ না সেরে? অথচ নামাজে সূরা ফাতিহার মধ্যে বলতেছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? ঠিক আছে, তাহলে দয়াল বাবা, আপনারা এই টানি গজল গান অসুবিধা নেই, কিন্তু জাগাত কিছুটা ঢোকার লাগবে, শোনেন যদি খেয়াল করে, আমার দয়াল বাবা, এই বাবার জাগাত ঢুকাবো আল্লাহ, পারবো না, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না। আর কোনো অসুবিধা আছে? তাহলে বাবার জায়গাত কি ঢুকাবো? আর এই জায়গাত বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি ওদেরকে বলছিলাম যে তোমরা সুর দিয়ে বলতেছো ঠিকই আছে, অসুবিধা তো নাই, তাহলে বাবার জায়গাত আল্লাহ ঢুকো, তখন বলতেছে না হুজুর হামাকরক আল্লাহ সরাসরি দিবি না, ওই বাবার মাধ্যমে হামাকরক দিবি, যার কারণে আমরা আল্লাহ পর্যন্ত না যায় বাবা পর্যন্ত যাব, আর আমাদের বাবা যাবে আল্লাহ পর্যন্ত, মানে আমরা কি অত দূর যাওয়ার পারি হুজুর? আমাদের দৌড় হলো বাবা পর্যন্ত, ধরে কোন কি পর্যন্ত, আর বাবার দৌড় কি পর্যন্ত? যেরকম দেওয়ানবাগে মারা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান কয়েছে আলহামদুলিল্লাহ, ধরে কোন কি কয়েছে? অথচ তার ছেলে গতকাল ভাষণ দিয়েছে, আমার বাবা মরে নাই, আমার বাবা আল্লাহর সঙ্গে দিদারে আছে। এখানে নাউজুবিল্লাহ জোরে কর পারেন না? খাদিজার মতন মানুষ আহারে, খাদিজা বললেন রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে গিয়ে বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলা জায়েজ নাই। খাদিজা বললেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, পড়েন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো নবী, আল্লাহর কি বাপ মা আছে? আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর কি বউ আছে? তাহলে আপনি যে কইলেন আল্লাহর নাই এ কথা বলা যাবে না। আমি খাদিজা হিসাব করে দেখেছি আমার আপনার যা আছে তা অনেক আল্লাহর নাই। যেমন আমাদের মৃত্যু আছে আল্লাহর মৃত্যু, এজোর এখন আল্লাহর মৃত্যু আমাদের আছে, আমাদের মৃত্যু আছে। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম মুসা, মুসা নবী তুর পর্বতে গিয়ে বললে, বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার কি আছে? আমার মৃত্যু আছে আপনার নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না, মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি আল্লাহ পাইবা না। আল্লাহ কয়, মুসার এ মরার আবার মজা কি? মুসা বলতেছে, মরে দেখো। আসলে কুল্লু নাফসিন, এখানে আলেম ওলামা অনেকে আছে, কুল্লু নাফসিন জায়কাতুল, জায়কা শব্দের অর্থ কি? জায়কা মানে মজা, জায়কা মানে স্বাদ। মৃত্যুর একটা মজা আছে, সেই মজাটা সকলেই পাবে না। অনেকে মৃত্যুটা স্বাদ হবে কারণ মরা মাত্রে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। যেমন আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাব? আল্লাহ নবী বলে, খাদিজা আল্লাহ দিবার পারবে না এই কথা কোনো ইমানদার মুখে আনতে পারে না, আল্লাহ দিবার পারে না এ কথা কি বলা যাবে? খাদিজা বলতে, তো হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। বলেন তো নবী, বিয়া ছাড়া কোনো মেয়ে যদি বাচ্চা চায় আল্লাহ কি দিবে? আপনাকে কি ধারণা? আল্লাহ একজনক দিছিল, তার নাম কি? মরিয়ম। মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান ঈসা আলাইহিস সালাম হলো তখন জনগণ সন্দেহ করলো জাকারিয়া নবীকে, খালো জাকারিয়াকে সন্দেহ করে মারলো ধাবার। জাকারিয়া পিটুনের ভয়ে চিল্লাহের কে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাবো আমি। আল্লাহ কয়, জাকারিয়া এটাই শেষ, কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোনো নারীর গর্ভে সন্তান আসবে না, এটাই শেষ। আমি আদমকে বাপ মা ছাড়া, ঈসাকে বাবা ছাড়া একটা দৃষ্টান্ত রেখে দিলাম, আর কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোনো মেয়ের পেটে বাচ্চা আসবে? যদি আল্লাহ কথা না বলতো, আমাকে 14ই ফেব্রুয়ারির পরের দিন যে হারে কাতি মশা কুত্তা জোড়া লাগে, জোরে কর কথা দেখতে, পরের দিন বহু মেয়ের পেটে বাচ্চা, কেউ জিজ্ঞাসা তোর তো বিয়ে হয়নি, এই তোর পেটে বাচ্চা খেন, তখন বলবে মরিয়ম আলাইহিস সালামের পেটে যদি দেয় তা আমার পেটে দিবার পারে না। এই জন্য আল্লাহ এটা কি করছে, এটার কোনোদিন হবে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন, না, তাহলে আল্লাহ দিবার পারলেও দিবার চায় না। আল্লাহ নবী বলে, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর সর্বসাকুল্যে আপনার কাছে মাত্র তিনটা জিনিস চাবো, জোরে কন কয়টা? আঙ্গুলের দিকে তাকায় বলেন কয়টা? এক নম্বর চাওয়া হলো ওই গাড়ি হীরার ভিতরে আপনি 3 বছর সাধনা করেছেন, আমাদের নবী 37 থেকে 40 বছর, এই 3টা বছর কিন্তু একটা গর্তের মধ্যে ছিল, ডুব দিলে ডুবারও হবে মনি মুক্তা খুঁজে পাবে। এগুলো হচ্ছে মারিফতের গান, সবাই বলেন, ডুব দিলে ডুবারও হবে মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকা।
এই যে ছোট্ট একটা বাচ্চা কালে ঝাঁকির মতো সুবহানাল্লাহ, আপনারা কলব বুঝেন, কলব বুঝেন, আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সানুহা সানুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। এই যে মানুষের দেহ আছে দেখেন আমার দিকে খেয়াল করে, এই দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হবে, এই গোস্তের টুকরা যদি খারাপ হয় মানুষটা খারাপ হবে, এই গোস্তের টুকরার নাম হলো কল। জোরে বলেন নাম কি? এই কলপটা হলো এই যে বাম স্তন, এর দুই আঙ্গুল নিচে এই কলপটার মোকাম। বাজান গো নবী, আমার 3 বছর ওই গাড়ি হীরার মধ্যে সাধনা, 40 যখন পুরো হয়েছে আল্লাহ জিব্রাইলকে বলে আর থাকিস না, লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নিয়ে নবীর কাছে যাও। আল্লাহর নবী আছে গাড়ি হীরার ভিতরে, জিব্রাইলের পা আছে জমিনে, মাথা আছে আসমানে, ধরে খান সুবহানাল্লাহ। ওই গাড়ি হীরায় দাঁড়িয়া ওই পাহাড়ের গর্তের দিকে লক্ষ্য করে বলে, মাহমুদ গো, যে কোরআনের ভারত তো কোনো পাহাড় সইতে পারবে না, যে কোরআনের ওজন আসমান জমিন সইতে পারে না, আর সেই কোরআন এই ছোট্ট মানুষের উপর আপনি নাজিল করতেছেন। আল্লাহ বলে জিব্রাইল, ইয়ানজুরু বি নূরিল্লাহ, একটা বার নজর করে দেখো তো ছোট্ট মানুষটা কোন জায়গায়। জিব্রাইল তাকায় দেখে, জিব্রাইল তাকায় দেখে হীরা গুহা বলে কোনো গুহা নাই, আল্লাহ আর নবী এক জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুইজন প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। সবাই বলেন, আল্লাহ নবী দুইজন প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না, জায়গা যদি থাকিত আরশা জিমে নিত, জায়গা যদি থাকিত আরশা জিমে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। কারণ আল্লাহ আর নবীর মধ্যে অন্য কেউ আছে? কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জি আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মুহাম্মাদ, ওয়া মুহাম্মাদ আছে, ওয়া মানে মাঝখানে ওয়া, খুব খেয়াল করবেন। ফেরেশতা জিব্রাইল চিৎকার করে, আল্লাহু আকবার, আল্লাহ কি দেখলাম? নবী বলতেছে, এবার দেখো। আল্লাহ কয়, জিব্রাইল এবার দেখো। এবার জিব্রাইল তাকায় দেখে মাত্র 3.5 হাত জোরে কোন কয় হাত, আমাকে আল্লাহ কয়েকবার গাড়ি হীরার মধ্যে ঢোকার তৌফিক দিছে, আমি কয়েকবার গেছি ওই গাড়ি হীরার মধ্যে। খাড়া হয়ে চিন্তা করলাম, নবী আমার চাইতে লম্বায় খুব একটা বেশি না, কারণ আমি খাড়া হলেই মাথা ঠেকা ঠেকা ভাব, তাহলে আমার সাথে নবী তো খুব একটা লম্বা লম্বার কথা মাপ মাপ কি মনে করতেছেন? সেই একটা ছোট্ট মানুষের উপর 30 পারা কোরআন নাজিল হওয়া, ফেরেশতা জিব্রাইল ডাক দিলেন, নবী গো আপনি আসেন। নবী গাড়ি হীরা থেকে যখন বের হয়, ফেরেশতা জিব্রাইল বললেন, এ কর, পড়ুন পড়ুন। ছাত্র যদি ছোট হয়, শিক্ষক যদি বড় হয়, তাহলে বলা লাগে পড়ো, আমাদের বাংলা ভাষা পড়ো। আপনারা বলেন তো এখানে বয়সে বড় কে, নবী না জিব্রাইল? নবী বড়, কেমন 40 পুরো হলো? আপনারা যারা মদিনাত গেছেন, একটা দরজা আছে বাবে জিব্রাইল, ওই রাসুলের রওজার পাশে একটা দরজা আছে, হজ করার লোক এখানে আছেন, বাবে জিব্রাইল, ওই ওই দরজা দিয়ে জিব্রাইল আল্লাহ নবীর কাছে যাইত। একদিন ফেরেশতা জিব্রাইল দরজা গিয়ে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন, মা তোমার চাচা আছে একটু দরজা খুলে দাও। তখন ফাতেমা খুব ছোট, তো মা ফাতেমা এসে দরজা খুলে দিচ্ছে, জিব্রাইল নবীর কাছে গিয়ে মুখ ভার করে বসে আছে, দাইহাতুল কালবি সাহাবীর চেহারা। আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল মন ভার কেন? বলে, হুজুর আপনি আপনার মেয়েকে বললেন চা চাইছে, চাষা মানে বাপের ছোট, তা আপনি কয় বছর আর আমি কোথায়? বাবা আদম থেকে
যত নবী দুনিয়াতে আইছে প্রত্যেকটা নবীর কাছে আমি জিব্রাইল ওহী নিয়ে আইছি। তাহলে বড় আব্বা কয় ভালো ছিল, কইছেন বুঝবারই তখন দেন নাই, তোর বড় বাপ আইছে। তো বড় বাপ মা কয় চাচা কইলেন। আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল তোমার বয়স কত? ফেরেশতা জিব্রাইল বলে, রাসূলুল্লাহ পূর্ব আকাশে একটা তারকা উঠত, একবার ওঠার পরে 70,000 বছর উঠত না। আমি ওই তারকাকে 70 বার দেখেছি। আল্লাহ রাসূল বললেন, বর্তমান কই তারকা দেখা যায় বলে না? ও জিব্রাইল শুনে না, ওই তারকাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন বয়স কত? তাহলে কি পড়ুন না পড়ো হবে? আরো ধরে গান কি হবে? পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি পড়বো না। ফেরেশতা জিব্রাইল বললেন, পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি পড়বো না। জিব্রাইল বললেন, পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি পড়বো না। ফেরেশতা জিব্রাইল বলে, কেন পড়বেন না? নবী বললেন, জিব্রাইল পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। আজকে অনেক ব্যারিস্টার, অনেক এসপি, অনেক মেয়র আমাকে লোক শিখাচ্ছে যে আমরা পিটন খায় খায় শিখছি, আর ওরা এমনি এমনি শিখছে, আলিফ বা তা সা খা এগুলো শিখছে এমনি এমনি। আর একজন নেতা বলতেছে, আমি 22 বছর হলে তাহাজ্জুদ পড়ি, দৈনিক 70-80 জায়গা নফল নামাজ পড়ি। আবার একটা ভাইরাল হয়েছে মেয়েকের সাথে, ওই নেতা আবার লাশ দিয়েছে, রং দেওয়া দিয়ে করতেছে। কি অবস্থা! রাসূল বললেন, শুধু পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। পৃথিবীতে বহু পড়ে মানুষ নাস্তিক হয়ে গেছে, জোরে কর কথা ঠিক কিনা, যত পড়ে ততই কয় আল্লাহ নাই, যত পড়ে তত কয় আল্লাহ নাই, এটা পড়া কয়? জোরে কর, এটা কি পড়া? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশে যে পড়ার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, মাস গেলে 30,000-40,000 বেতন পায়। ওই প্রাইমারির ক্লাস 2-এর একটা ছেলে আমার নিজের চোখে দেখা, সে পেশাব দিয়ে 40 লিখছে, মানে পেশাব করতেছে ওটা ধরছে, ধরে আগে ইংকে লিখছে স্যার, পরে দিছে 0। আমার হাত মাথায়, এটা কি যুগ রে! একটা গান শুনছিলাম, কলিকালের জামানা আসল বলতে মানা, আসল কথা ধরলে তোমায় মারবে রে। কলিকালের জামানা হক বলা মানা, আসল কথা বললে ধরে। আমি চিন্তা করলাম, এটা কি যুগ! এই এই কি করছিস রে? মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কি করলি? আজকে ফেসব কম, এই জন্য 40 লিখছি। আমি চান্সে আছি 100 লেখবো, মানে 1 লেখে 2-0 পর্যন্ত, কিন্তু পেশাব কম থেকে 4 লেখে 0 দিছি। আমি বললাম, কোথায় পড়িস? কয় প্রাইমারিতে। কোন ক্লাসে? কয় ক্লাস 2-এ। তো কীভাবে পেশাব করা লাগে? তোর শিক্ষক শিখাইনি কীভাবে পেশাব করতে হয়, এটা শিখাই নাই। কয় চাষা দেখি কয়, আমি প্রাইমারির পেশাবখানার যা দেখি আমার সার খাড়া হয়ে পেশাব করে, আর সারই খাড়া হয়ে করে। তাহলে স্যার যদি খাড়া হয়ে করে, ছাত্র তো লেখতেই যে, আপনারা কোন ওই পড়ার নাম কি? খালি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। আমার মাদ্রাসার আব্দুল্লাহ 7 বছর বয়স, পেশাব করতে গিয়া খালি গলা খাঁকারি দেয়, পেশাবের মধ্যে গলা খাঁকারি। আমি ওস্তাদকে বললাম, এর কাশ হয়েছে, পেশাবের দুর্গন্ধ, কাশলে তো ভিতর দিকে ঢুকে যাবে, পরে কাশের সেরাপ খাওয়ান। বলে, হুজুর এটা আসল কাশ না। আব্দুল্লাহ পেশাব করে বের হলে জিজ্ঞাসা করলাম, কাশলি কেন? বলে, পেশাব করার পরে মনে হলো ললের মধ্যে যদি কিছু আটকে থাকে, গলা খাঁকারি দিয়ে দেখি সামান্য বার হয়েছে, সন্দেহ হলো আরও হয়তো আছে। আবার গলা খাঁকারি দিয়ে পেশাব কমপ্লিট করার পরে পানি খরচ করলাম। আব্দুল্লাহ বলে, হুজুর আপনি জানেন না, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। 7 বছরের বাচ্চা আমাকে বলতে, হুজুর আপনি জানেন না? আমি বলে জানি না,
আপনি জানেন না হুজুর, ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আজাব হবে যারা পেশাব থেকে পবিত্র হয় না। তুমি তুমি না অনার্সে পড়ো, তুমি স্কিন প্যান পরে কলেজে গেছো, পেশাব লাগছে, তুমি বসার চান্স পাবো না, কারণ এমন তাই খাড়া হয়ে কাম সারছো, পেশাব না নিঙ্গিতি তুমি সেল লাগাইছো, তোমার পেশাবদের টপ টপ করে আন্ডার প্যান্ট ভিজে দিল। এই আন্ডার প্যান্টে তোমার ভিজে গেল, ওই পেশাবটা আস্তে আস্তে তোমার যন্ত্রের তাপে শুকে গেল, কিন্তু পেশাব শুকে গেলেও তো বীজাণু শুকাইনি, ওরা যত শুকান যাবে তত জীবাণু ওর বাড়বে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই জীবাণুগুলো তোমার পেশাবের ছিদ্রের ভিতরে ঢুকে তোমার গোড়া রগ যে কেটে দিল, তোমার আগা মোটা গোড়া চিকন শুরু হলো, তোমার জিনিসটা বেকাতের হয়ে গেল। এই জন্যই তো দেওয়ালে লেখা আছে, আগে দেখতাম বিজ্ঞাপন, এবার তো সরকার ওয়াজ নিষেধ করছে, বিজ্ঞাপন সাবান চলবি না, মাইক দেওয়া চলবি না, বহু নিয়ম করছে, বিজ্ঞাপন আর নেই, যাইদিকে হারবালের পোস্টাল দিয়ে দেওয়াল ভরে গেছে, হারবাল গোটা দেওয়াল হারবাল, লেখা আছে ছোট জিনিস বড় করবেন, বেটা জিনিস সোজা করবেন, চিকন আছে মোটা করবে, তাহলে ওষুধ খাও। এই বাংলার যুবকেরা কোন ওষুধ খাওয়া লাগবে না, আজকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জীবনের সব ওষুধ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, জোরে জোরে বলো, ওষুধ খাওয়া লাগবে, হারবাল যদি কেউ একবার খাসেন ওই কিন্তু আর হবেন না, খবরদার দৌড়াত করে বলতেছি, ওই দেওয়ালের পোস্টায় পেশাব করে দেবেন না, পেশাবের ওই টয়লেট পেপার বানাবেন, ওই হারবালের পোস্টাল তুলবেন, তাহলে লেখা দিচ্ছে কলিকাতা হারবাল কলিকাতা, কি মন খারাপ করতেছে? আমি যুবকদের বলেছি তোমাদের জন্য স্পেশাল কিছু আজ আছে, আমাদের যুব শক্তি যদি নষ্ট হয়ে যায় আমরা বুড়া মানুষ নামাজ পড়া রোজা দিয়ে লাভ করতে পারবো না, মুরব্বীরা রিটায়ার হয়েছে ওরা পেনশন পাইছে, আর যুবকদেরকে মসজিদের মধ্যে ঢুকতে হবে, জোরে কর কথা ঢুকতে, রাস্তায় গাড়ি আটকে দিয়ে কয় হুজুর 500 টাকা দেন, আমি বললাম কেন বাবা, কে হুজুর দোতলা করা লাগবে, তো আমি কইলাম তো এখন টাকা নেই, ওয়াজ যাওয়ার সঙ্গে রাত্রে কে ধরবে, 500 দেন, আমি কইলাম কি করবো ওকে দোতলা, কেন দোতলা, কই মুসল্লি আটে না হুজুর, ফজরের খবর কি, কচ্ছে এক কাতারই হয় না, জোহরের খবর কি, কয় বড় দূর ডেড় কাতার, আসর কয় 1.25 কাতার, মাগরিব কয় 2 কাতার, এশা কয় 1 কাতার, তো মসজিদের ভিতরে কয় কাতার, কয় 9 কাতার, তো 9 কাতারে কেবল 1.5 কাতার হয়, তাহলে আমার 2 তালা করা লাগবে, তখন সাইড থেকে ওদের আদায় করতেছি, তারই মধ্যে একজন বলতেছে ওই যে ওই শালারা, ওই শালারা খালি জুমার দিনই শেষে এসে আগে যায়, ওদের জন্য 2 তালা করা লাগতেছে হুজুর, আমি শুনে আশ্চর্য হলাম, ওই শালারা, ওই শালারা মানে কি, হাওয়াই লুল্লিল, হাওয়াই লুল্লিল মুসলিম, মসজিদের উন্নয়ন মানে কি, মসজিদের উন্নয়ন হলো এই বহুদি পূর্ব পাড়ার যত যুবক আছে প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, জোরে কর কথা বলতে না, এরই নাম হলো উন্নয়ন, এরই নাম উন্নয়ন, উন্নয়ন মানে 2 তলা 3 তলা ভাঙান, মুয়াজ্জিন আজান দেয় নামাজ পড়ে, গোটা মসজিদ ধুলে ভরা, টাইলসের উপরে ধুলে পড়ে আছে, জিজ্ঞাসা করলাম ধার পরিষ্কার করো না, কই হুজুর আজান দেয় একা মধ্যে কেউ আসে না, তো খাওয়াকে মসজিদ ঝাড় দিয়ে লাভ, আমি গামছা দিয়ে বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি, তাহলে মসজিদ পরিষ্কার কবে হয়, কই জুমার দিন হয়, জুমার দিন হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোন বনেরই পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে আমার হীরামন পাখি আমার, সবাই বলেন হীরামন পাখি আমার, প্রাণ প্রাণ পাখি তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি,